হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো বল ও চাপ। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এক এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভৌত পরিবেশ থেকে আলো। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পভিত্তিক কোশ্চেন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া পদার্থের গঠন থেকে। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কয়েকটি গ্যাসের পরিচিতি। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীবদেহের গঠন। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। এবং সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অণুজীবের জগৎ। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এখান থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দেখো 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অন্তঃক্ষরা তন্ত্র ও বয়স সন্ধি। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। 10 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, দুই এককে দুই। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, তিন এককে তিন। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। তো এই হলো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্ক 35। তো এখানে দেখো কোশ্চেনটি দুটো পার্টে ভাগ করা আছে। সবার প্রথমে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এখানে দেওয়া আছে এবং এটি থাকবে 35 নম্বরের। এরপরে লাইফ সায়েন্সের কোশ্চেন দেওয়া আছে, সেটি থাকবে 35 নম্বরের। তো সবার প্রথমে ফিজিক্যাল সায়েন্সের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি পরপর দেখে নেব। এবং এখানে যে কোশ্চেনগুলি সেগুলির উত্তর যদি তোমরা না পেরে থাকো তো দাগ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। উত্তরগুলি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি কীভাবে রয়েছে তোমরা দেখে নাও। তো সবার প্রথমে একের দায়ে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 10-এ 10।
একের দেখের একের কোশ্চেনটি কী রয়েছে? পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হল এ এর অপশানে KMnO4, বি এর অপশানে MnO2, সি এর অপশানে H2SO4, ডি এর অপশানে K2Cr2O7। দুইয়ের দেখের কোশ্চেনটি কী রয়েছে? ননস্টিক বাসনপত্রে ব্যবহৃত হয় এ এর অপশানে পলিথিন, বি এর অপশানে টেপলন, সি এর অপশানে PVC। তিনের দেখের কোশ্চেনটি কী রয়েছে? একটি আয়নীয় যৌগ হল এ এর অপশানে NH3, বি এর অপশানে CH4, ডি এর অপশানে CaCl2। চারের দেখের কোশ্চেনটি কী রয়েছে? সমতল দর্পণে বস্তুর এ এর অপশানে অবশীর্ষ, বি এর অপশানে সমশীর্ষ, সি এর অপশানে ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। পাঁচের দেখের কোশ্চেনটি কী রয়েছে? তাপের কুপরিবাহী পদার্থ হল এ এর অপশানে রূপা, বি এর অপশানে বায়ু, সি এর অপশানে তামা। এরপরে ছয়ের দেখের কোশ্চেনটি কী রয়েছে? অবাধে পতনশীল দুটি ভিন্ন ভরের বস্তু মাটিতে পড়ার সময় এ এর অপশানে ভারী বস্তু আগে পড়ে, বি এর অপশানে হালকা বস্তু আগে পড়ে, সি এর অপশানে দুটি বস্তু একসঙ্গে পড়ে। সাতের দেখের কোশ্চেনটি কী রয়েছে? চুন জল ঘোলা করে এ এর অপশানে P2O5, বি এর অপশানে NO2, সি এর অপশানে CO2। এরপরে আটের দেখের কোশ্চেনটি কী রয়েছে? আপেক্ষিক তাপের একক এ এর অপশানে ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বি এর অপশানে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, সি এর অপশানে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। নয়ের দেখার কোশ্চেনটি কী রয়েছে? প্রদত্ত কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? এ এর অপশানে PVC, বি এর অপশানে পলিথিন, সি এর অপশানে সেলুলোজ, ডি এর অপশানে টেরিলিন। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। নয়ের দেখার কোশ্চেনটি কী রয়েছে? হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো এ এর অপশানে আলোর বিচ্ছুরণ, বি এর অপশানে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, সি এর অপশানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ডি এর অপশানে নিয়মিত প্রতিফলনের জন্য। এগারোর দাগের কোশ্চেনটি কী রয়েছে? শুষ্ক বরফ তৈরি হয় এ এর অপশানে জল থেকে, বি এর অপশানে বায়ু থেকে, সি এর অপশানে অক্সিজেন থেকে, ডি এর অপশানে কার্বন ডাইঅক্সাইড থেকে। বারোর দাগের কোশ্চেনটি কী রয়েছে? 14C6 ও 14N7 হলো পরস্পরের এ এর অপশানে আইসোটোপ, বি এর অপশানে আইসোবার, সি এর অপশানে আইসোটোন, ডি এর অপশানে আইসোমার। এরপরে দুইয়ের দিকে কী রয়েছে? একটি বা দুটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার তোমাকে এখানে করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2, 5, 10। দুইয়ের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে? অন্তর্ধিতি বলতে কী বোঝো? দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? একটি সমযোজী ও একটি আয়নীয় যৌগের নাম লেখো। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে? ফুলারিন কী, এটি কী কাজে ব্যবহৃত হয়? চোদ্দোর দাগের কোশ্চেনটি কী রয়েছে? 23N11 পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত? একটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে? সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? এরপরে ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? CO2কে আম্লিক অক্সাইড বলে কেন? সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে? হীরক ও গ্রাফাইডের দুটি পার্থক্য লেখো। এরপরে তিনের দাগে কী রয়েছে? তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে 3, 5, 15। একের কোশ্চেনটি কী রয়েছে? প্লাবতা বল কাকে বলে? কোন কোন বিষয়ের উপর প্লাবতা বল নির্ভর করে? দুইয়ের কোশ্চেনটি কী রয়েছে? জ্বালানির তাপন মূল্য কোন এককে পরিমাপ করা হয়? সোডা ওয়াটার কী? কার্বনের কোন রূপভেদের অধিশোষণ ধর্ম বর্তমান? তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে? কী ঘটে সমীকরণ সহ লেখো। এতে রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করা হলো। বিয়ের কোশ্চেনটি কী রয়েছে? অক্সিজেনের একটি শোষকের নাম লেখো। চারের দাগের কী রয়েছে? এর কোশ্চেনটি রয়েছে গ্যালভানাইজেশন কী? বিয়ের কোশ্চেনটি কী রয়েছে? তড়িৎ চালনা করলে Na+, Cl- SO4-Mg2+ ইত্যাদি আয়নগুলির মধ্যে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোডে যাবে? এরপরে পাঁচের দাগে কী রয়েছে? কী ঘটে সমীকরণ সহ লেখো। এর কোশ্চেনটি কী রয়েছে? জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। বিয়ের প্রশ্নটি কী রয়েছে? ক্যালসিয়াম কার্বনেটকে টেস্ট টিউবে নিয়ে লঘু HCl যোগ করা হলো। এরপরে ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? আলোক রশ্মির লঘু থেকে ঘনমাধ্যমে প্রতিসরণের চিত্র অঙ্কন করে দেখাও। এরপরে দেখো, এখানে ক্লাস 8-এর লাইফ সায়েন্সের যে পার্টটি রয়েছে 35 নম্বরের, সেটি পরপর এখানে আলোচনা করা আছে, তোমরা দেখে নাও। সবার প্রথমে একের দাগে কী রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1, 5, 5। এখানে দেখো, একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে? ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? তারা মাছের গমনাঙ্গ হলো 4টি অপশনের মধ্যে কোনটি হবে? এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। এরপরে তিনের দাগে কী রয়েছে? জিয়া ডিয়াসিস রোগটি হলো এ এর অপশানে আদ্য প্রাণী ঘটিত, বি এর অপশানে ব্যাকটেরিয়া ঘটিত, সি এর অপশানে ছত্রাক ঘটিত,
ডি এর অপশনে ভাইরাস গঠিত। চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে, ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। পাঁচের দাগে কি রয়েছে, কার্কিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। ছয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায় এ এর অপশনে সরাসরি চোখের দ্বারা, বি এর অপশনে অবজেক্টিভ লেন্সের দ্বারা, সি এর অপশনে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে এবং ডি এর অপশন রয়েছে অকিউলার লেন্স দ্বারা। এরপরে দুইয়ের দায় কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে। এখানে দেখো একের কোশ্চেনটি কী রয়েছে, কেল্প হলো এক ধরনের সামুদ্রিক ড্যাশ। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির যে কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম তার নাম হলো ড্যাশ। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, থাইরয়েড গ্রন্থি থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী হলো ড্যাশ। ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ ড্যাশশালী আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছিলেন। তিনের দায়ে কী রয়েছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে, এক পাঁচে পাঁচ। একের কোশ্চেনটি কী রয়েছে, মানুষে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি। দুইয়ের কোশ্চেনটি কী রয়েছে, একটি ফ্লাইটো প্লাংটনের উদাহরণ দাও। তিনের কোশ্চেনটি কী রয়েছে, কোষের কোন অঙ্গাণু প্রোটিন তৈরির জন্য পরিচিত। চারের কোশ্চেনটি কী রয়েছে, দারচিনি গাছের কোন অংশ মশলা হিসাবে ব্যবহৃত হয়। পাঁচের কোশ্চেনটি কী রয়েছে, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। ছয়ের কোশ্চেনটি কী রয়েছে, মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা লেখো। এরপরে চারের দাগ, কষ্টম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কষ্টম্ভে কী কী রয়েছে, এক নম্বরে ভলভক্স, দ্বিতীয় নম্বরে জলাতঙ্ক, তৃতীয় নম্বরে খাদ্য সঞ্চয়, চার নম্বরে দ্বি একক পর্দা, পাঁচ নম্বরে কোষগহ্বর। এরপরে খস্তম্ভে রয়েছে, এর অপশনে রয়েছে লিউকোপ্লাস্ট, বিতে রয়েছে প্রাইমার্ডিয়াল ইউকেট্রিক্যাল, সি এর অপশনে রয়েছে মাইটোকন্ডিয়া, ডি এর অপশনে রয়েছে লুই পাস্তুর, ই এর অপশনে রয়েছে ক্লোরোপ্লাস্ট, এফ এর অপশনে রয়েছে কলোনি গঠনকারী শৈবাল। এরপরে রয়েছে পাঁচের দাগ, দু একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে, তিন দুয়ে ছয়। একের কোশ্চেনটি কী রয়েছে, জীবন কুশালতা চর্চার দুটি দিক উল্লেখ করো। দুইয়ের কোশ্চেন কী রয়েছে, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন। তিনের কোশ্চেনটি কী রয়েছে, ব্যাকটেরিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। চারের কোশ্চেনটি রয়েছে, ত্রিফলা কী। পাঁচের কোশ্চেনটি রয়েছে, বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয়। এরপরে রয়েছে ছয়ের দাগ, ছয়ের দাগে কী রয়েছে, তিন চারটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন তিনে নয়। একের কোশ্চেনটি কী রয়েছে, অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলে কেন। প্রাণীদেহে অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান কোথায় লেখো। দুইয়ের কোশ্চেনটি কী রয়েছে, অণুজীবদের বৈশিষ্ট্য লেখো। তিনের কোশ্চেনটি কী রয়েছে, নিম গাছের ঔষধির গুণাগুণ লেখো। চারের কোশ্চেনটি কী রয়েছে, বায়োলুমিনি সেন্স বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে লেখো। পাঁচের কোশ্চেনটি কী রয়েছে, একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্ন। যদি কোনো কোশ্চেন না পেরে থাকো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে আমরা অ্যান্সার দিয়ে দেবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই প্রতিদিন যুক্ত থাকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।